হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের নাটকটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকের ক্লাস। নাটক পড়ি। ইব্রাহিম খাঁ 1894 হতে 1978 প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ নামে পরিচিত। ছোট গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী ইত্যাদি রচনায় তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য বইয়ের নাম কামাল পাশা, আনোয়ার পাশা, ইস্তাম্বুল যাত্রীর পর ইত্যাদি। মানসিংহ ও ঈশা খাঁ, ইব্রাহিম খাঁ। প্রথমেই চরিত্রগুলো জেনে নেই। মানসিংহ, দুর্জয় সিংহ, দুধ, ঈশা খাঁ। এক, স্থান ১১ সিন্ধুর, মহারাজ মানসিংহের শিবির মানসিংহ। শোনা যায় একদা এক অসুররাজ গোষ্পতে ডুবে মরেছিল, এ কথা বিশ্বাস করো দুর্জয় সিংহ? দুর্জয় সিংহ, এ পুরাণের কাহিনী মাত্র, বিশ্বাস করি না। মানসিংহ, আমিও আগে বিশ্বাস করতাম না দুর্জয় সিংহ, কিন্তু এখন বিশ্বাস করি। দুর্জয় সিংহ, সত্যি বিশ্বাস করেন মহারাজ? মানসিংহ, চোখের সামনে যা ঘটে গেল দুর্জয় সিংহ তাতে বিশ্বাস না করি কেমনে, তাই বলো। নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ঈশা খাঁ, তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্রবীর মানসিংহের আপন জামাতা। দুর্জয় সিংহ, আশ্চর্যই বটে। মানসিংহ, মানুষ হয়ে জন্মেছিল, একদিন তো সে মরতই, না হয় দুদিন আগে মরেছে, কিন্তু রাজপুতনার মরুসিংহ মারা গেল বাংলার বকরির হাতে, এ দুঃখ রাখবার স্থান কোথায় দুর্জয় সিংহ? দুর্জয় সিংহ, মহারাজ এ দুঃখ করতে পারে। মানসিংহ, জামাতা নিহত হয়েছে, কিন্তু তারও চেয়ে বড় দুঃখ যে এ কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে, শত্রুরা উপহাস করে রটনা করবে। আমি নিজে ভয় পেয়ে ঈশা খাঁর সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম, অনেকে ভাববে আমরা কাপুরুষ। দুর্জয় সিংহ, এ বিধাতার বিধান মহারাজ, সয়ে যাওয়া ছাড়া আর উপায় কি? মানসিংহ, না, আমি প্রতিশোধ গ্রহণ করব, আমি ঈশা খাঁকে হত্যা করব। দুর্জয় সিংহ, কিন্তু সে কি করে সম্ভব হবে? মানসিংহ, ঈশা খাঁ আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল, পাঠিয়েছিলাম আমার জামাতাকে, আমার জামাতাকে হত্যা করে ভেবেছে সে বুঝি মানসিংহ কি হত্যা করেছে। আমি তাকে জানি হিসাকার মুন্ডপাত করার জন্য মানসিংহ এখনও জীবিত রয়েছেন। এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকে। দুর্জয় সিংহ, কোনো উত্তর পেয়েছেন? মানসিংহ, না, তবে এখনই পাবো, জানি না সে কাপুরুষ পুনরায় দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কি না। দূতের প্রবেশ। দূত, কুর্নিশ করে, মহারাজের জয় হোক। মানসিংহ, কী সংবাদ দূত? দূত, সংবাদ শুভ, মহারাজকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল, এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির, তবে ঈশা খাঁ এই আহ্বান গ্রহণ করেছেন। মানসিংহ, গ্রহণ করেছেন অনেকক্ষণ পরে নিশ্চয়ই? দূত, না মহারাজ, তক্ষুনি গ্রহণ করেছেন। মানসিংহ, তক্ষুনি? আচ্ছা, তো বেশ, কোনো জবাব এনেছো? দূত, এনেছি মহারাজ, তবে দেখাতে সাহস হয় না। মানসিংহ, তোমাকে অভয় দিচ্ছি দূত। দূত, মহারাজ ঈশা খাঁ লোকটা নিতান্ত নিতান্ত এই নিতান্ত। মানসিংহ, নিতান্ত কি? দূত, আগে নিতান্ত গোয়ার, কারণ মহারাজের আহ্বানপত্র পেয়ে অগ্নি তলোয়ার খুললেন, তারপর নিজের হাত কেটে তারই রক্ত তলোয়ারের ডগা দিয়ে উত্তর লিখলেন, বহুত আচ্ছা। দুই, স্থান লড়াইয়ের ময়দান, একদিকে পাঠান শিবির, অন্যদিকে মোগল শিবির, অদূরে ১১ সিন্ধুর কেল্লা, ময়দানের মাঝখানে ঈশা খাঁ ও মানসিংহের সামনাসামনি দাঁড়িয়ে। ঈশা খাঁ, নমস্কার মহারাজ। মানসিংহ, আদাব খাঁ সাহেব। ঈশা খাঁ, এক তকলিপ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন, তবে দিল্লিতে গিয়ে মহারাজের সঙ্গে আমি এক হাত লড়ে আসতাম। মানসিংহ, বাংলার ছোপে জঙ্গলে আপনারা কেমন আছেন একটু দেখতে শখ হলো খাঁ সাহেব? ঈশা খাঁ, রাজপুতনার মরু পর্বতের কোনো অন্ধকার গুহায় মহারাজ কী রূপে থাকতেন তা দেখবার কৌতূহল তো এ বান্দার হতে পারতো। মানসিংহ, পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে। ঈশা খাঁ, এই আপনাদের মতো কথা সর্বস্বদের সঙ্গে থাকার ফল, আগে পাঠানেরা কথা বলতো না, কথা বলতো কেবল তাদের তিন আর তলোয়ার। মানসিংহ, ইদানিং বুঝি তাহলে পাঠানদের তীর তলোয়ার ভোঁতা হয়ে পড়েছে? ঈশা খাঁ, শাহি ফৌজের ওপর ক্রমাগত ব্যবহারে একটু ভোঁতা হয়েছে বই কি? মানসিংহ, তাহলে তখন তলোয়ার ছেড়ে কাবুলি নেওয়ার কারবার শুরু করলে হয় না খাঁ সাহেব? ঈশা খাঁ, কিন্তু কাবুলি মেওয়া এখানে খাবে কে? মহারাজের তো রাজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে পেট এমনি হয়েছে যে কাবুলি আঙ্গুরের গন্ধই বমি আসে। মানসিংহ, কিন্তু খাঁ সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্যই তৈরি হয়ে এসেছেন? না, আরও কোনো মতলব আছে? ঈশা খাঁ, সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি। ঈশা খাঁ, যে কোনো সময়ের যে কোনো স্থানে যে কোনো
ক্ষেত্রে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত। মানসিংহ মনে হচ্ছে শাহবাজ খাঁকে পরাজিত করে ঈশা খাঁর অহংকার বেড়েছে, কিন্তু ঈশা খাঁ কেবল ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি ঈশা খাঁ। কিন্তু ফাঁদের সঙ্গে যে এ বান্দার কিঞ্চিত পরিচয় ঘটেছে এই মাত্র সেদিন, সে তো মহারাজের অজানা থাকবার কথা নয়। মানসিংহ সে কথা জানি, কাপুরুষ আমার জামাতা, এক অনভিজ্ঞ তরুণ যুবক, বাগে পেয়ে তাকে তুমি হত্যা করেছো ঈশা খাঁ। খবরদার মানসিংহ, ঈশা খাঁকে কাপুরুষ বলে কেউ কোনো দিন রেহাই পায়নি, আর ঈশা খাঁ নিজে পর্দার আড়ালে থেকে জামাতাকে কখনো লড়াইয়ে পাঠায়নি, কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি সেই মহান যুবকের নামে যিনি বীরের মতো যুদ্ধ করে সমর সজ্জা গ্রহণ করেছে। মানসিংহ, ভূতের মুখে রাম নাম, কিন্তু আত্মরক্ষা করো ঈশাখা, ঈশাখা তুমিও আত্মরক্ষা করো। মানসিংহ, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে ঈশাখার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভেঙে পড়ে গেল। নিরস্ত্র মানসিংহ ভীতভাবে দাঁড়িয়ে রইলেন। ঈশা খাঁ, এখন মহারাজকে রক্ষা করবে কে? মানসিংহ, কেউ না, তুমি আমাকে হত্যা করো ঈশা খাঁ। ঈশা খাঁ, না মহারাজ, সে হয় না, নিরস্ত্রের ওপর ঈশা খাঁ ওয়ার্ড করে না। মানসিংহ, তবে আমাকে বন্দি করো, আমি তোমার অনুগ্রহ চাই না। ঈশা খাঁ, তাও হয় না মহারাজ, আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দি করব না। এই নিন আপনার তলোয়ার, যুদ্ধ করুন। নিজ তলোয়ার মানসিংহের হাতে তুলে দিয়ে বাম কুটি থেকে অন্য তলোয়ার খুলে দাঁড়ালেন মানসিংহ। একটি ভেবে তলোয়ার ছুঁড়ে ফেলে দিলেন। আমি লড়ব না ঈশা খাঁ। কেন মহারাজ? মানসিংহ, আপনার সঙ্গে আমার যুদ্ধ নেই ঈশা খাঁ। বটে মানসিংহ, ঈশা খাঁ চমৎকার, দূর হতে তোমার কত নিন্দায় শুনেছি, ভাই কাছে এসেও এতদিন তোমাকে চিনতে পারে, আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচিত হলাও, এই হলো পরম লাভ। তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁক থেকে যেত। ঈশা খাঁ, মহারাজ ভাই, তোমাদের হৃদয়ের পরিচয় পেয়ে আমিও ধন্য। মানসিংহ, তবে এসো ভাই আলিঙ্গন করে, আমাদের এই আলিঙ্গনের ভিতর দিয়ে মোগল পাঠানের বন্ধুত্ব হোক, ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক, আর কখনো আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না। এবার শব্দের অর্থগুলো দেখে নেই। শব্দার্থ ও টিকা, অসুররাজ, অসুরদের রাজা, আহ্বানপত্র, আমন্ত্রণপত্র। ঈশা খাঁ ষোলো শতকের বাংলা অঞ্চলের একজন রাজা, এগারো সিন্ধু কিশোরগঞ্জের একটি জায়গার নাম ওয়ার আঘাত। কথা সর্বোচ্চ, কাজের থেকে যার কথার জোর বেশি, কুর্নিশ মাথা নত করা, ক্ষত্রবীর, ক্ষত্রিয়বীর, কোষপদ, গরুর খুরের চাপে তৈরি গর্ত, ঘুঘু দেখেছে, ফাঁদ দেখনি, বিপদের ভয় দেখানোর ডগা, অগ্রভাগ, তকলিফ, কষ্ট, বকরি, ছাগল, বহুত, আচ্ছা খুব ভালো, বাচ্চারা, শস্য বিশেষ, মানসিং, মোগল সম্রাট আকবরের সেনাপতি, মেওয়া ফল, রাজপুতনা, রাজস্থান, ভারতের একটি প্রদেশ। তোমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।